भीषण गर्जियस नेकपिसटा और एखाने झुरी 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 अनेक छोटो छोटो बल्स रोयेछे पुरोटाई एटा नर्मल सिल्वारेर ओपर कारण सिल्वारेर मध्ये अनेकगुलो थाके जेटा बैक पॉलिश बा रेप्लिका तो सेगुलो आछे आमार काछे कलेक्शन किन्तु एइटा आमार खूब भालो लेगेछे कारण आमार मने हय एरकम एकटा नेकपिस जदि वेस्टार्न बा इंडियान सबकिछुर साथे क्यारि करा जाय आर एटार साथे आमि बोलबो जदि एरकम एकटा कोनो हेवी नेकपिस थाके तो काने किछु करा दरकार लागे ना तो सेई हिसाबे आमि बोलते पारि एटा आमार खूब भालो लागे आर অবভিয়াসলি ব্ল্যাক আজকে পরেছি তো ব্ল্যাকের সাথে এই কালারগুলো খুব যায় খুবই ভালো যায় বা শুধুমাত্র ব্ল্যাক নয় অন্যান্য সমস্ত কালারের সাথে খুব ভালো যায় তো আর এটার যে কাজটা রয়েছে সেটা তোমরা আমি একটু জুম করে দেখাতে পারলে ভালো হতো তো আমি দেখাচ্ছি একটু তোমাদের জুম করি খুব নিট অ্যান্ড ক্লিন কাজ আছে আর এখানেও একটু বলস করা আছে অনেকে ভাবছে যে এখানে যে বলসগুলো রয়েছে সেগুলো হয়তো গলায় লাগবে বাট আমার গলায় কিন্তু কোনোরকমভাবেই লাগছে না তো এই একটা নেকপিস এটা আমার খুব পছন্দ কারণ এরকম আমার কাছে হেভি নেকপিস থাকলে আমার মনে হয় যে অনেক কিছুর সাথে এগুলো ক্যারি করা যায় এরপরে যে নেকপিসটা আমি দেখাচ্ছি সেটাও আমি প্রচুরবার ইউজ করেছি বাট কখনো দেখানোর অবশ্যই সুযোগ ওইভাবে হয়নি যে এটার ব্যাপারে আমি বলবো তো এটাও আমার খুবই পছন্দের সেটা হচ্ছে এই নেকপিসটা আর এটা এইভাবে চোকার হিসেবেও করা যায় আবার যদি কেউ চায় তো এরকমভাবে ঝুলিও করতে পারে তো ঠিক এটা কারণ আমি দুরকমভাবে করি আমি কীরকম ড্রেস ক্যারি করছি তার উপর ডিপেন্ড করে এটা আমি কীভাবে ক্যারি করব তো আমি একটু মিডিলেই রাখছি পুরো ইয়ে করছি না তাহলে তোমাদের হয়তো বুঝতে একটু সুবিধাই হবে এটা হচ্ছে এই একটা নেকলেস আর এটা ভীষণ গর্জিয়াস কারণ এরকম ঘুঙ্গু দেওয়া পুরোটা রয়েছে আর এটা এটা কিন্তু ব্ল্যাক 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 পলিশের উপরই রয়েছে তো এইটাও আমার খুব পছন্দের আর এটা একটু হেভি অবভিয়াসলি কারণ এখানে একটা পুরো ঝুমকো রয়েছে তার সাথে অ্যাটাচ করে ঘুঙরু রয়েছে তো অবভিয়াসলি এটা একটু ভারী বাট খুব ভারী নয় যে ক্যারি করা যাবে না তো এগুলো আমি তো বেশিরভাগ টাইমে এরকম শুধু একটা স্টেটমেন্ট নেকপিস বা একটা সিঙ্গেল নেকপিস আমি ওয়েস্টার্নের সাথে ক্যারি করতে বেশি পছন্দ করি তো এটাও আমার খুব পছন্দের তোমরা বলো তোমাদের কালেকশন কেমন লাগছে ওকে আচ্ছা এটা আমি একটু পরে থাকছি আর এরপরে আমি একটা ব্যাঙ্গেলস দেখাচ্ছি জানি না আমি আগের ভিডিওতে দেখিয়েছি কিনা বাট আমি তাও যদি রিপিট হয়ে যেতেও পারে তো আমি একবার দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই ব্যাঙ্গেলটা এটা তো পুরো ঘুঙরু দেওয়া আছে আর এরকম সেম আমার কাছে একটা নেকপিস আছে বাট আমি দুটো অ্যাকচুয়ালি কোনোরকম ম্যাচিং করে কিনিনি বাট আফটার দেখছি মানে কেনার পর দেখছি যে ম্যাচিং হয়ে গেছে আনফর্চুনেটলিভাবে তো সেটা আমার জন্য খুবই ভালো যে ম্যাচিং হয়ে গেছে তো এরকম একটা ব্যাঙ্গেলস যদি শুধু হাতে পরা যায় তো সেটাও খুবই ভালো লাগে আর এই ব্যাঙ্গেলটারও খিলান সিস্টেম আছে মানে হচ্ছে লক সিস্টেমটা যেটা রয়েছে একটু দেখিয়ে দিচ্ছি এখানে দেখতেই পাবে এরকমটা লক সিস্টেম আছে আর এটাকে এইভাবে ধরে খুলতে হয় মানে জাস্ট এরকমভাবে টানলে জিনিসটা এটা ওপেন হয়ে যায় তো এটা আমার খুব ভালো লেগেছে কারণ
আর এগুলো সবই প্রাইস যদি বলো খুবই রিজনেবল প্রাইসে, মানে 300 এর মধ্যে আমার সবকটা জুয়েলারি এখানে রয়েছে। সো জুয়েলারি জন্য 300টা আমার মনে হয় যে খুবই রিজনেবল। তো এই একটা জিনিস, এটা হাতে পরে দেখাচ্ছি না, আর একটা রয়েছে যেটা আমি হাতে পরে ডেফিনেটলি দেখাবো। তো সেম জিনিসই এই একটা পিস আছে। এরপরে যেটা আছে সেটা একটু লুক ওয়াইজ আফগানি, কিন্তু আমি বলবো আফগানি অবভিয়াসলি খুব বেশি এক্সপেন্সিভ হয়, আর আমার এখনও পর্যন্ত আফগানি কালেকশানে তো খুব আমার ইচ্ছে আছে আফগানি কালেকশান কিনবার, যদি কিনি ডেফিনেটলি শেয়ার করবো, কারণ আফগানি ইন্ডিয়াতে হয়ই না, অবভিয়াসলি সেটা আফগানিস্তান থেকেই আসে, তো সেই জন্য সেই জুয়েলারিগুলো সত্যি একটু এক্সপেন্সিভ হয় আর সেগুলো একটা রিসেল ভ্যালুও থাকে। তো এখনও পর্যন্ত যেহেতু কেনা হয়নি, তো লুকিং ওয়াইজ আফগানি, কিন্তু আফগানি নয়, এটা সিলভারের ওপরই রয়েছে। আচ্ছা আমি আগে একটু দেখিয়ে দিই সামনে থেকে এটার কাজটা। এখানটা দেখতেই পাচ্ছ একটা সিক্স স্টোন রয়েছে ব্ল্যাক, আর এখানে মাল্টি স্টোন দেওয়া আছে, এরকম একটা ট্রায়াঙ্গেল শেপের রয়েছে, আর তার নিচে এরকম ঝালর ঝালর করে ঘুঙ্গু, মানে লম্বা চেনের সাথে এরকম ঘুঙ্গু দেওয়া আছে। ভীষণ স্মার্ট লুক এটা। আর এটার সাথে যেটা রয়েছে, মানে এখানে যে বিটসগুলো রয়েছে তাতেও কিন্তু ঘুঙ্গু লাগানো রয়েছে, যার ফলে এটার লুকটা ভীষণভাবে আমি বলবো জিন্সের টপ, জিন্স আর টপের সাথে এরকম একটা যদি ক্যারি করা যায় তো খুবই ভালো লাগে দেখতে। মানে আমার স্পেশালি ভালো লাগে এরকম সিঙ্গেল নেকলেসগুলো ক্যারি করতে। তো এটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। এটা আমি বলবো যে একদম গলার সাথে সেটে পরলে খুব একটা ভালো দেখতে লাগবে না, তো আমি প্রেফার করবো এরকম একটু ঝুলিয়ে পরবার, আমি এরকম ঝুলিয়ে পরারই প্রেফার করি। তো এই একটা আছে, অনেক অনেকটা লম্বা এটা। এটাও আমার একটা খুব পছন্দের নেকপিস, যেটা আমি অনেক কিছুর সাথে ক্যারি করতে পারি, কারণ আমি সেটের থেকে বেশি এরকম সিঙ্গেল নেকপিস বেশি পছন্দ করি। তো তোমাদের কোনটা কি পছন্দ তোমরা ডেফিনেটলি আমাকে কিন্তু জানিও। ওকে, এরপরেতে যে কালেকশনটা নিয়ে আসছি সেটা হচ্ছে একটা ইয়াররিংস, আর এটাও ব্ল্যাক পলিশের ওপর ইয়াররিংস আছে, ইয়াররিংসটা হচ্ছে এটা। আমি রিসেন্টলি এটা পরেছিলাম, তো অনেকে এটা জিজ্ঞেস করেছিল আমাকে, তো তাদের জন্য এটা আমি দেখিয়ে দিচ্ছি একটু। দেখতেই পাচ্ছ একদমই জুম করে দেখাচ্ছি, কারণ এখানে প্রত্যেকটা কাজ খুব নিট অ্যান্ড ক্লিন। এখানে একটু স্টোন ওয়ার্ক আছে, অ্যান্ড তার তলাতে এরকম একটা মানে ভেতরটা তো ফাঁপা, আর তার প্রত্যেকটা লেয়ার্সে ঘুঙ্গু রয়েছে, যার ফলে এর লুকসটা ভীষণ গর্জিয়াস হয়ে গেছে। আর এটা যদি কানে এরকম পরা যায় তো আমার মনে হয় না গলায় কিছু করতে লাগবে। তো আমি এটা একবার পরে দেখছি, কারণ এটা আমার খুব পছন্দের একটা ইয়ারিং। আর হ্যাঁ, এটা একটু ওয়েটি, ভালো ওয়েটি এটা, কারণ অবভিয়াসলি এতগুলো লেয়ার্সে ঘুঙ্গু থাকার জন্য এটা একটু ওয়েটি। এই ইয়ারিংসটা আমার খুব ভালো লাগে। আর এটারও প্রাইস 150 আর 200 এর মধ্যে ছিল, এটা আমার খুবই পছন্দের। এরপরে যে আরেকটা ব্যাঙ্গেল দেখাচ্ছি, এটাও আমার খুব ইউনিক লাগে, কারণ এটাও সিলভারের ওপরই, সেটা হচ্ছে এই ব্যাঙ্গেলসটা। দেখতেই পাচ্ছি ব্যাঙ্গেলসটাতে এখানে একটা হুক সিস্টেম আছে, বাট আমার এটা খোলার কোনো দরকার পড়েনি। আর যদি সামনে থেকে দেখাই তাহলে তোমরা কাজটা দেখতে পাবে, যে প্রত্যেকটা লেয়ারসে একটা করে কড়ি দেওয়া রয়েছে, যার জন্য এটার লুকসটা খুব সুন্দর, একটা ইউনিক একটা লুক হয়ে গেছে। আর তার তলাতে তলাতে ঘুঙ্গু এরকম দেওয়া আছে, আর এটাকে যদি এমনি যদি হাতেও পড়ি তো লুকিং ওয়াইজ ভীষণ সুন্দর লাগে আমাকে দেখতে। তো এই পিসটা আমার খুব ইউনিক লাগে। এরপরেতে একটা ব্ল্যাক পলিশ, এইটা আমি যখন দেখেছিলাম ফার্স্ট টাইম তো প্রচুর এটা অনেকে অনেকে পড়েছিল, অ্যান্ড আমি তখন মানে সামহাও কিনতে পারিনি, তো আমি পরে কিনেছি, বাট এটা সেভাবে কখনো পরা হয়নি। তো ঠিক আছে, কখনো না কখনো পরা যাবে, মানে এখন ওইভাবে পরা হয়নি। তো এটা হচ্ছে এই একটা সেট, যেটা হচ্ছে আমাদের যে পুরোনো দিনের যে 5 টাকা কয়েন থাকতো সেই মোটিভে করা। আমি হয়তো এখানে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু শেপটা দেখে তোমরা বুঝতে পারবে এটা কিন্তু 5 টাকার যে কয়েন থাকতো সেই মোটিভে করা। এরকম 4টা ফ্লাওয়ার আছে, সেটাকে মানে 5 টাকার কয়েনগুলো জুড়িয়ে ফ্লাওয়ার করা হয়েছে, আর তার সাথে এরকমভাবে ঘুঙ্গুটা, অ্যাকচুয়ালি জিনিসটা এরকমভাবে যাবে, নিচে ঘুঙ্গুটা থাকবে আর গলাটা কিন্তু এইভাবে বসবে।
তো আমি এটা একটু পরে দেখতে চাই। ভীষণ একটা স্মার্ট লুক দিচ্ছে। আর আজকে যেহেতু আমি ব্ল্যাক করেছি তো আমার মনে হচ্ছে সব কটা সেটই এটার সাথে খুব ভালো যাচ্ছে আসলে। আর এটার সাথে কানের আছে, কানেরটাকে একটু দেখিয়ে দিতে চাই। আর সেম মোটিভে কানেরটা রয়েছে, এরকম একটা স্টার্ট মতন কানের, যেটা আমি আর পরছি না। এটা দুটো যদি ক্যারি করা যায়, এটা শাড়ি কুর্তি সাথে খুব ভালো যাবে এরকম একটা সেট যদি করা যায়। আর এইগুলো সবই আমার একটু অনলাইন পারচেস, কারণ এগুলো মানে আমি ফেসবুক থেকেই পারচেস করেছি। তো তোমরা যদি চাও অবভিয়াসলি তাদের কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো, তাদের সাথে তোমরা কন্ট্যাক্ট করে এগুলো পারচেস করতেই পারো। আচ্ছা, এটা আমি পরে থাকছি, নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি। সেটা আছে, সেটা খুবই স্মার্ট একটা লুক, সেটা একটা ব্যাঙ্গেলের ওপর, কারণ আমি চুড়ি খুব একটা করি না হাতে, মানে গয়নার মধ্যে আমি ইয়াররিংসটা বেশি প্রেফার করি। কিন্তু হ্যাঁ, এখন নেকপিসটাও আমার খুব ভালো লাগছে রিসেন্টলি, তো সেই জন্য এই লেটেস্ট কালেকশনগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো ব্যাঙ্গেলস আমি কয়েকটা স্টক করেছি, তার মধ্যে এই একটা ব্যাঙ্গেল, সেটা মানে ঘুঙরু মোটিভ, তোমরা দেখতেই পাচ্ছ ঘুঙরুর মোটিভ। অ্যান্ড ঘুঙরুর সাথে এরকম যে মানে থোকাটা থাকে তার তলায় কিন্তু এরকম আবার ঘুঙরু দেওয়া, প্রত্যেকটা এরকম ঝুমকো, ঝুমকোগুলোকে জোড়া লাগিয়ে তার নিচে আমাকে ঘুঙরু দেওয়া হয়েছে। আর এটাকে যদি করি তো এরকম একটা লুক আসে, যেটা বেশ একটা রয়্যাল লুক দেয়, কারণ অবভিয়াসলি এরকম ডিজাইনগুলো আমাদের মা ঠাকুমাদের আমলে থাকতো সোনার ওপর রূপোর ওপর, তো সেই মোটিভগুলোকেই আবার করা হয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। এরপরে যে সেটটা আসছি, সেটা আমার ফার্স্ট টাইম, মানে আমি এরকম ধরনের সেট কিনেছিলাম, অ্যান্ড আমার এটা পরে আমার খুব নিজেকে অবভিয়াসলি খুব নিজের খুব ভালো লেগেছে। তো এটা হচ্ছে দিস ওয়ান, অ্যান্ড এটা ভীষণ গর্জাস, আর এটা পরলে আমার মনে হয় না যে আর কিছু দরকার আছে। একটা সিম্পল শাড়ি পরো অ্যান্ড তার সাথে এরকম একটা জুয়েলারি পরো, জাস্ট এক ঘর দেখতে লাগবে। আর এই মোটিভটাকে হাঁসুলি বলে, তো অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য আমি এটা বলে দিচ্ছি। আর এটার সাথে মানে এটা আমার কাছে একটা স্টেটমেন্ট নেকপিস অবভিয়াসলি, কারণ এটাও প্রচুর সেল হয়েছে, আমি প্রচুর জনকে দেখেছি এটা পরতে। তো এটা হ্যাঁ, এটা আমি পারচেস করেছিলাম স্প্ল্যানেট থেকে। তো আমি একটা জিনিস বলবো, এটা অ্যাকচুয়ালি যে মোটিভটা রয়েছে বা যে ফিনিশিংটা রয়েছে সেটা কিন্তু ব্ল্যাক পলিশ, কিন্তু আমি একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে আমি আগে একটা যে হার দেখালাম আমি একবার দেখিয়ে দিচ্ছি, এই হারটা আমি দেখিয়েছি, এটাও ব্ল্যাক পলিশ কিন্তু এর ফিনিশিং খুবই ভালো, মানে ব্ল্যাক পলিশ যেগুলো হয় ওগুলোর কখনো কালার ফেড বা কালার ওঠার কোনো চান্স থাকে না। তো আমি যার থেকে এটা পারচেস করেছিলাম সে খুব ভালো কোয়ালিটির এটা ব্ল্যাক পলিশ দিয়েছে, বাট এটা আমি সেখান থেকে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, কারণ এটাতে একটু কালার উঠেছে, কারণ এটা তাহলে রিয়েল ব্ল্যাক পলিশ নয়, বাট লুকিং ওয়াইজ ভীষণ ভালো। অ্যান্ড এটার প্রাইস নিয়েছিল থ্রি হান্ড্রেড, তো সেই হিসেবে আমার মনে হয় ঠিক আছে চলো এটাকে এইভাবে পরতে হয়, আর পরার পরে যার যেরকম নেক সাইজ সেই হিসেবে এটাকে অ্যাডজাস্ট করতে হয়, তো পরলে এরকম একটা লুক আসে। আমি একটু উঠিয়েই পরলাম, কারণ তোমাদের দেখাতে তাহলে আমার সুবিধা হবে, ঝুলিও পরা যায়। আর এটার সাথে কানেরটা আমি দেখাচ্ছি, এটা একটা সেট, পুরোটাই একটা সেট ছিল, তো কানেরটা একটু আটকে গেছে। আমি কানেরটাও একটু দেখিয়ে দিচ্ছি, কানেরটা হচ্ছে এরকম মোটিভ। তো এটাকে তোমরা শুধু একটা নেকলেস হিসেবে পরতে পারো, আর কানেরটাকেও আলাদা করে পরতে পারো, অথচ যদি ভাবো একটু গর্জাস সাজবে তো সেই হিসেবে কানেরটাকে এইভাবে পরা যায়। আমি একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, খুব সিম্পলভাবে রেখেছে কিন্তু খুব গর্জাস লুকটা হয়েছে, যার জন্য আমার এটা খুব ভালো লেগেছে। তো এই একটা আমার রিসেন্ট কেনা হয়েছে, তো এটাকে আমার খুব পছন্দের নেকলেস। এরপরে একটা ব্যাঙ্গেলস, আশা করি এটা আমি আগেও দেখিয়েছি, বাট তাও দেখিয়ে দিচ্ছি আরেকবার, সেটা হচ্ছে এই ব্যাঙ্গেলসটা। পুরোটা মিরার ওয়ার্ক রয়েছে এটা, অ্যান্ড আগে একটা যে ব্যাঙ্গেলস দেখালাম সেম মোটিভেই রয়েছে, ঘুঙরু লাগানো রয়েছে চারিদিকে দু সাইডে,
অ্যান্ড এটাও খিলান সিস্টেম রয়েছে, এটাকে এইভাবেই সেম ভাবেই খুলতে হয় এইভাবে। আর আমি বলেছিলাম পরে দেখাবো, তুমি চেষ্টা করছি এটাকে একটু পরে দেখার, তাহলে তোমরা লুকটা বুঝতে পারবে। ওকে, সো পরলে হচ্ছে এরকম একটা লুক আসে, আর যেটা খুব ভালো লাগে। আর মিরার ওয়ার্ক তো তো ভীষণ মানে জিনিসটা ফোটে। আর এটাও আমি কিনেছিলাম, তো এটার সাথেও আমার অলরেডি একটা আগে ভিডিওতে আমি এটা সেট দেখিয়েছিলাম, মিররের সেট, তো এটার সাথে ওটা খুব ভালো যায়, তো সেটাও ম্যাচ হয়ে গেছে। আর যারা আমার আগের ভিডিও দেখোনি, তো চটপট তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে একটু গিয়ে সেই ভিডিওটা অবশ্যই দেখো, আর কেমন লেগেছে আমাদের জানিও। আমার মোটামুটি সিলভার কালেকশন শেষ, তো তার সাথে আমি আরও তিনটে কালেকশন আজকে দেখাচ্ছি, কারণ এগুলোর জন্য আমি আলাদা আর ভিডিও করে ওই ওটা হচ্ছে না, তো সেই জন্য আমি এই ভিডিওতে সেটা দেখিয়ে দিচ্ছি। বাট এগুলো সিলভার কালেকশন নয়, আমি বারবার বলে দিচ্ছি। আমি একটা ভিডিও দিয়েছিলাম যেটা শান্তিনিকেতন আমি রিসেন্টলি গেছিলাম আফটার লকডাউন, তো সেখান থেকে আমি কিছু জিনিস পারচেস করেছি, কতগুলো শাড়ি পারচেস করেছিলাম অ্যান্ড কিছু জুয়েলারি। তো শাড়ি আর শাড়িটা আমি অন্য একটা ভিডিও ব্লকে দেখিয়ে দেবো, বাট জুয়েলারিটা আমি এই ব্লকে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট আমি দেখাবো যে আমি এই একটা ইয়ারিং পারচেস করেছি শান্তিনিকেতন থেকে, যেটা আমার খুব ভালো লেগেছিলো, কারণ খুব সিম্পল একটা লুক আছে। আর এখানে এরকম একটা কুশনের বল রয়েছে, আর এখানে এটা ফেব্রিক করা রয়েছে, আর ব্ল্যাকের মধ্যে আমি নিয়েছিলাম, কারণ অবভিয়াসলি ব্ল্যাকটা সবার সাথে যায়। আর এগুলোর প্রাইস 30-20 এরকম একটা প্রাইসেই ছিল, আমার এক্স্যাক্ট মনে নেই। আর এটা যদি এভাবে করা যায় তো খুব ভালো একটা লুক দেয়, মানে কুর্তির সাথে তো আমি বলবো ভীষণ, মানে রেগুলার যারা ইউজ মানে অফিস বা কলেজ গোয়িং যারা, তারা এরকম একটা ইয়ারিংস অনায়াসে ক্যারি করতে পারে। আর ডেফিনেটলি শান্তিনিকেতন গেলে এরকম কালেকশন কিন্তু অবশ্যই কিনবে, আমি এটা বলবো, কারণ আমার কাছে এরকম প্রচুর কালেকশন রয়েছে শান্তিনিকেতনে, আমি যতবার যাই কিছু না কিছু কিনি। তো এই ইয়ারিংসটা আমার এবছর পারচেস হয়েছে, তোমাদের দেখিয়ে দিলাম। ওকে, নেক্সট যেটা আমি পারচেস করেছি শান্তিনিকেতন থেকে সেটা হচ্ছে এরকম একটা নেকপিস, এটাকে আমি স্টেটমেন্ট নেক পিসই বলি, কারণ অবভিয়াসলি এটা একটু ইউনিক। আর এরকম ঢোলক নেকপিস মানে কুর্তি আর একটু ইন দ্য ওয়েস্টার্ন যদি ড্রেস করা যায়, তার সাথে যদি এরকম একটা র্যাপার বা টপের সাথে বা র্যাপার কুর্তির সাথে যদি এরকম একটা নেকপিস ক্যারি করা যায়, খুব সুন্দর একটা লাগে। আর এর যে টাসেলগুলো রয়েছে সেগুলো ভীষণ কালারফুল, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ইউনিক কালার, মানে একটু রেনবো কালার একটা এফেক্ট দিয়েছে। আর এখানে ওরকম কুশন বল, তার নিচে পরি রয়েছে, আর এই যে ঢোলকটা রয়েছে এটা কিন্তু কাঠের, আর এটাকে ওরা ফেব্রিক করে, তো অবভিয়াসলি খুব সুন্দর এটা একটা লাগে। এটাকে পরে আমি দেখতে চাই, এটা আমার এখনো অবধি পরা হয়নি। এরপরে যে নেকপিসটা রয়েছে সেটাও আমি গিফট পেয়েছিলাম, তো সেটা হচ্ছে এই একটা নেকপিস, এটাও আমার রিসেন্টলি, তো সেই জন্য আমি এই ব্লকেতেই দেখিয়ে দিচ্ছি। আর এটাও খুব সুন্দর, মানে এটার আমার আঁকাটা খুব ভালো লেগেছে। আর এগুলো খুব লাইট ওয়েট হয়, যার জন্য এগুলো শাড়ির সাথে বা কুর্তির সাথে খুব ভালো যায়। এছাড়া জিন্সের সাথে তো অবভিয়াসলি এখন প্রচুর প্রচুর সেলিব্রিটিরা ক্যারি করে এরকম, তো এই লুকটা হচ্ছে এরকম যাবে, একটু উঠেই পড়ছি। এটা আমার খুব ভালো লেগেছে, কারণ এরকম নেকপিসগুলো খুব ইজিলি সব জায়গায় ক্যারি করা যায়। আর এটার সাথে ইয়ারিংসও রয়েছে, ইয়ারিংসটা দেখাতে ভুলে গেছি, এরকম একটা ইয়ারিংস থাকছে। আজকের লাস্ট যে সেটটা আমি আজকে দেখাচ্ছি সেটা হচ্ছে আরেকটা এরকম একটা হাসুলি, আর এটা খুবই ইউনিক একটা হাসুলি, কারণ অবভিয়াসলি আগের যে হাসুলিগুলো দেখেছিলাম সেগুলো প্যাটার্ন হয়তো এরকম, কিন্তু এটার সাথে এইভাবে অ্যাটাচ করা যেটা পেন্ডেন্ট বলা যায়, তো সেটা অ্যাটাচেবল। আর এটাকে পরার যে নিয়ম সেটা হচ্ছে ব্যাক থেকে পড়তে হয়, মানে হচ্ছে এইভাবে জিনিসটা আসবে, চুলে এত আটকে যাচ্ছে। আচ্ছা, হাসুলিটা এরকম আসবে, আর এটাকে যার যেরকম নেক বা গলা তো তার সাথে এটাকে অ্যাটাচেবল করে নিতে হবে, জিনিসটা এরমভাবে বসবে। আর এটার সাথে ইয়ারিংস আছে, আমি ইয়ারিংসটাও দেখিয়ে দিচ্ছি। ওকে, ইয়ারিংসটাও কিন্তু খুব সুন্দর, মানে এটাকে সিঙ্গেলভাবেও কিন্তু আমরা ক্যারি অনায়াসে করতে পারবো, ভীষণ সুন্দর এটা, যদি ঠিকঠাকভাবে ক্যারি করা যায় আমি বলবো এটা ভীষণ ইউনিক একটা নেক। তো আজকের আমার মোটামুটি কালেকশন এখানে শেষ। ওকে, তো সবাই আজকের কালেকশন এখানে শেষ, তো আজকের এই ভিডিও আমার এই সিলভার জুয়েলারি কালেকশন তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি একটা লাইক দেবে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি দেখো সাবস্ক্রাইব, ফ্রি অফ কস্ট আছে তো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, কারণ তোমরা যদি আমাকে
এনকারেজ করো, তবেই আমি নতুন নতুন ভিডিও বা ব্লগ বানাতে এনকারেজ পাবো। তো অবভিয়াসলি নতুন আরও অনেক রকম ব্লগ নিয়ে তোমাদের সামনে আসতে পারবো। তো সেই জন্য আমি বলবো যে তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি, যারা নতুন আমার চ্যানেলে, তারা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব বাটনটা কিন্তু নিচে রেড বাটনটা প্রেস করলেই হয়ে যাবে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে বা তোমাদের যদি কোনো মন মতামত থাকে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, ডেফিনেটলি আমি তোমাদের সবাইকে রিপ্লাই করবো। তো আজকে আমাদের ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখাবে নেক্সট কোনো ব্লগ নিয়ে, নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ।